আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে কোরিয়ান খোদুমা মাছের একটি রেসিপি করে দেখাবো। প্রথমে আমি মাছ কেটে সবজিগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কাটা শেষ, আমি মাছটাকেও কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বিভাবে কেটে নেবেন, তাহলে একটু সুবিধা হবে। তো আমি এটাকে বারবিকিউ করব, তাই আমাকে ওভেনের প্লেটটা নিয়ে নিচ্ছি এবং এটার উপরে আমি ফয়েল পেপারটা বিছিয়ে নিব, যাতে করে নিচে তেল মশলা লেগে কালো দাগ না হয়ে যায়। আমি প্রয়োজন মতো ফয়েল পেপার নিয়ে এটাকে ভালোভাবে বিছিয়ে নিব। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফয়েল বিছানো ট্রের উপরে রাখব এবং এটা হচ্ছে সয়া সস। আমি এই সম্পূর্ণ মাছটির জন্য 2 চা চামচ সয়া সস নিয়েছি। আমি এগুলোকে মাছের উপরে ভালোভাবে দিয়ে দিব। আমি কেটে রাখা গাজর এবং আলুগুলোকে একে একে মাছের চারিপাশ দিয়ে সাজিয়ে নেব। আমার সাজানো শেষ। এবার আমি একটু ব্ল্যাক পেপার বা কোরিয়ান কচু যেটাকে বলে, এটা একটু উপরে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিব। আমার ব্ল্যাক পেপারটা ভালোভাবে দেয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে 2 রকমের তেল ব্যবহার করব। একটা হচ্ছে সরিষার তেল বা মাস্টার্ড অয়েল, এবার আমি অলিভ অয়েল বা অলিভের তেলটা ব্যবহার করব। আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সরিষার তেলটা স্কিপ করবেন না। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। যেহেতু আমি সয়া সসটা দিয়েছি, তাই আমি মাছে লবণের পরিমাণটা তেমন একটা দিব না, আমি চারপাশের সবজিগুলোতে ভালোভাবে লবণ দিয়ে নিব। সসটা দিলে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না, তবুও আমি সবজিগুলোতে একটু লবণ দিয়ে নিলাম। এবার লবণ এবং সয়া সস মাছ এবং সবজিগুলোতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি যাব মশলার পর্বে। দেখুন আমি কী কী মশলা নিয়েছি। এটা হচ্ছে রসুন বাটা 1.5 টেবিল চামচ নিয়েছি আমি। এভাবে উপরে ছড়িয়ে ছড়িয়ে দিব। এবং নিয়েছি আদা বাটা, এটাও আমি নিয়েছি হচ্ছে 1 চামচের একটু বেশি, এটাও আমি ছড়িয়ে ভালোভাবে দিয়ে নিব। এবং জিরার গুঁড়ো, সাথে আছে ধনিয়ার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এই সবগুলো মশলাকে ভালোভাবে দিয়ে ভালো করে মেখে নিব। এবার আমি এখানে একটি বিশেষ মশলা যোগ করব, সেটা হচ্ছে চিকেন তান্দুরি মশলা। এটা বাংলাদেশ থেকে আনা, বাসায় ছিল তাই দিচ্ছি, আপনি চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে আরও একটি মশলা অ্যাড করব, সেটাও হচ্ছে আপনার বারবিকিউ মশলা। এটা হচ্ছে আমি হাতে ঘরেই বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে সরিষা বাটা। আমার সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভালোভাবে আবার মিক্স করে নিব, যেন মাছ এবং সবজির গায়ে পরিমাণ মতো লাগে। অবস্থাটা এসে আপনি যত ভালো মাখাবেন তত বেশি মজা হবে, কারণ মশলাগুলো খুব ভালোভাবে মাছ এবং সবজির ভিতরে ঢুকবে। এবার আমি অ্যাড করব হচ্ছে আমার কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে এভাবে ধরে চিপে রসটা একটু বের করে তারপরে হচ্ছে মাখিয়ে দিবেন। আমি এখানে 1টি পেঁয়াজ ইউজ করেছি, আপনি চাইলে 2টো বা তার অধিকও ব্যবহার করতে পারবেন আপনার স্বাদ অনুযায়ী, এবং মশলা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার ফালি করে রাখা কাঁচামরিচ 2টোকে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি।
আমার মাছ এবং সবজিগুলো খুব ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়েছে। আমি এখন এটাকে বারবিকিউ করতে দিব। আমি ওভেনটাকে প্রিহিট দিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য। ওভেনটা একটু হিট হতে থাক, চলুন ততক্ষণে আপনাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে নিয়ে আসি জানালা দিয়ে। আমাদের এখানে শীত চলে আসছে, যার জন্য তেমন একটা রোদ নেই, হালকা হালকা মিষ্টি রোদ। আমার ওভেনটা হিট হয়ে গেছে, এবার আমি এখানে রেডি করা মাছটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে 180 থেকে 190 ডিগ্রি তাপমাত্রায় বারবিকিউ করব এবং বারবিকিউ অপশনটা চালু করে নিয়েছি। টাইমিংটা আপনি কতটা শুকনো খেতে চান বা কীরকম চুষি একটু রেখে খেতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, তবে এটা বেক হতে মিনিমাম 50 থেকে 60 মিনিট লাগবে। আমি ফিরে এসেছি 50 মিনিট পরে, এখন এটার এই অবস্থা। আপনি চাইলে আরেকটু শুকনো করতে পারেন বা এভাবেও খেতে পারেন। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওয়াও, খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার কাছে এটাকে এভাবে খেলে বাংলাদেশের ইলিশ ভাপাড়ার মতো কিছুটা লাগে আর কি। জীবনে অন্তত একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে একটু জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আপনি এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সবাইকে ধন্যবাদ এতটা ধৈর্য নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করি।